হলি স্টেপ, পবিত্র পথের যাত্রা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। নবীজি খুব ভালোবাসতেন, তাকে আদর করতেন, ভারী স্নেহ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সেবক। দীর্ঘদিন তিনি প্রিয় নবীর সেবা করেছেন, ছোট থেকে নবীজির কাছেই বড় হয়েছেন। ছায়ার মতো তিনি লেগে থাকতেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। নবীজির অভ্যেস ছিল, যেদিন তিনি রোজা রাখতেন সেদিন খেজুর ও বকরির দুধ দিয়ে ইফতারি করতেন। একদিনের ঘটনা, নবীজি রোজা রেখেছেন, প্রতিদিনের মতো হযরত আনাস নবীজির ইফতারের জন্য খেজুর ও দুধ এনে রেখেছেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, ইফতারের সময় বাকি নেই আর। ছোট্ট আনাস অপেক্ষা করছেন নবীজির জন্য, কিন্তু নবীজি আসছেন না এখনও। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, মসজিদের মিনার থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের আজান, পশ্চিম আকাশে ডুবে গেছে রক্তিম সূর্য। হযরত আনাস এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন নবীজি আসছেন কিনা, কিন্তু না, নবীজি আসছেন না। চারিদিক অন্ধকার হয়ে গেছে। হযরত আনাস ভাবলেন নবীজি হয়তো কোথাও ইফতার করে নিয়েছেন। মদিনায় অনেক সাহাবি, সকলে প্রাণের চেয়েও অধিক ভালোবাসেন প্রিয় নবীজিকে, তাদেরই কোনো একজন হয়তো নবীজিকে ইফতারের দাওয়াত করেছেন। এ ভেবে হযরত আনাস খেজুর ও দুধটুকু খেয়ে ফেললেন। এমন সময় দেখেন নবীজি ধীর পায়ে হেঁটে আসছেন, সাথে একজন সাহাবি। ঘরে আসার পর হযরত আনাস সাথের সাহাবিকে জিজ্ঞেস করলেন নবীজি খেয়েছেন কিনা। সাহাবি জানালেন না, খেয়ে আসেননি তিনি, একটি কাজে ব্যস্ত ছিলেন, তাই আসতে দেরি হলো। এ শুনে হযরত আনাস ভারী চিন্তিত হয়ে পড়লেন, কারণ ঘরে তখন আর কোনো খাবার ছিল না, কি করবেন ভেবে পাচ্ছেন না। নবীজি দেখলেন হযরত আনাসের চেহারায় চিন্তার ছাপ, নিশ্চয় কিছু একটা হয়েছে। নবীজি বুঝতে পারলেন ঘরে আজ কোনো খাবার নেই। তখন নবীজি কিছুই বলেননি হযরত আনাসকে। নবীজি তার সাথে এমনভাবে কথা বলতে লাগলেন যেন তিনি রাতের খাবার খেয়ে এসেছেন, তার কোনো ক্ষুধা নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি এই ঘটনা কাউকে কোনো দিনই বলেননি। এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। আসুন আমরা সুন্দর আচরণ করতে শিখি।